বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে যে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল, যেখানে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্রেড সিক্স গ্রুপ সি নন গেজেটেড পোস্ট এবং ফোর্থ সেফটি অফিসার গ্রুপ বি গেজেটেড পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছিল। ফাইনালি এটা রাইটার্ন এক্সামিনেশন ডেট এবং প্রফেশনাল অ্যাডমিট সার্টিফিকেট ডাউনলোড ডেট প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলস আলোচনা করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 24 জানুয়ারি 2022 আগরতলা থেকে। তাছাড়া এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এখানে সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাস রয়েছে সমস্ত কিছু, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের সুবিধার্থে ত্রিপুরার সমস্ত সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা দেখছি আজকের নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলস কী রয়েছে। বন্ধুরা, আজকের নোটিফিকেশনটি এসেছে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। নোটিফিকেশনের প্রথমে রয়েছে, ইট ইজ ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য রাইটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার অ্যান্ড এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং প্রোগ্রাম। তো এখানে যে প্রথম পোস্টটি রয়েছে ফুড সেফটি অফিসার গ্রুপ বি গেজেটেড পোস্ট, এটা রাইটার্ন এক্সামিনেশনের ডেট রয়েছে মার্চের 20 তারিখ 2022 এবং মার্চের 11 তারিখ থেকে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তারপর 2 নম্বর পোস্টটি রয়েছে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা রাইটার্ন এক্সামিনেশন ডেট রয়েছে 19/6/2022 অর্থাৎ জুনের 19 তারিখ সেটা রাইটার্ন এক্সামিনেশন নেওয়া হবে এবং জুনের 4 তারিখ থেকে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমি সাবজেক্ট ওয়াইজ সিলেবাস পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ইজিলি এখান থেকে সিলেবাস পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা দেখে নিচ্ছি এখানে এলডি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সিলেবাস ডিটেলস কী রয়েছে। তো বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনাদেরকে 2 স্টেজের মাধ্যমে সিলেকশন করা হবে, রাইটার্ন এক্সামিনেশন এবং টাইপ টেস্ট। রাইটার্ন এক্সামিনেশনটা 2 পেপার হবে, টোটাল রয়েছে 200 মার্কস, প্রতিটি পেপারের জন্য 100 মার্কস করে, এবং টাইপ টেস্টে রয়েছে টোটাল 50 মার্কস। টোটাল এখানে 250 মার্কসের আপনাদের টেস্ট নেওয়া হবে, এর মাধ্যমে আপনাদেরকে ফাইনাল সিলেকশন করা হবে। তো রাইটার্ন এক্সামিনেশনের যে সিলেবাস ডিটেলস রয়েছে, 2 পেপারের মধ্যে প্রথম পেপারটি হলো ইংলিশ এবং সেকেন্ড পেপারটি হলো জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশ সাবজেক্ট থেকে এখানে টোটাল মার্কস রয়েছে 100, এর মধ্যে 40 রয়েছে ডেসক্রিপটিভ টাইপ এবং 60 রয়েছে এমসিকিউ টাইপ। তারপর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল 100 এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে এবং প্রত্যেকটি পেপারের জন্য টাইম ডিউরেশন রয়েছে 2 আওয়ার্স করে। তাছাড়া প্রত্যেকটি সাবজেক্টের সাথে সিলেবাস ডিটেলসভাবে এখানে দেওয়া আছে, সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না, আপনারা ডেসক্রিপশন থেকে নোটিফিকেশন এবং সিলেবাস পিডিএফ ডাউনলোড করে বিস্তারিতভাবে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি একবার আপনাদেরকে ভ্যাকেন্সি ডিটেলস দেখিয়ে নিচ্ছি। তো এখানে টোটাল 50 ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে ইউআরের জন্য 23টি, এসটির জন্য 16টি এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য টোটাল এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে। আপনারা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা এখানে ইউআর ভ্যাকেন্সির এগেনস্ট আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, রাইটার্ন এক্সামিনেশনের ডেটটা খুব বেশি একটা দূরে নয়, আপনাদের এখন থেকে ভালোভাবে প্রিপেয়ার হতে হবে রাইটার্ন এক্সামিনেশনের জন্য। তবে অবশ্যই সিলেবাস ডিটেলস ভালোভাবে চেক করে তারপরে এখানে প্রিপারেশন করবেন এবং এই নোটিফিকেশন রিলেটেড যদি কোনো আপডেট আসে আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাদের সুবিধার্থে ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।